যদি বলা হয় ভবিষ্যতে শুধুমাত্র পৃথিবীর অর্ধেক অংশ থেকে চাঁদকে দেখা যাবে এবং বাকি অর্ধেক অংশ থেকে চাঁদকে দেখা যাবে না, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? অবশ্য আপনি বিশ্বাস করুন আর নাই করুন, সুদীর্ঘ সময় পর এমনটা হবে, যাকে বলা হয় সিঙ্ক্রোনাইজড রোটেশন কিংবা টাইডাল লকিং। আপনি হয়তো জেনে থাকবেন চাঁদ প্রতিনিয়ত পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এবং তা হচ্ছে বছরে 3.8 সেন্টিমিটার। এখন চাঁদ যে দূরে সরে যাচ্ছে এর প্রভাব অবশ্যই পৃথিবীতে পড়বে এবং সেই প্রভাবেই একসময় শুধুমাত্র অর্ধেক পৃথিবী থেকে চাঁদকে দেখা যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, চাঁদ কেন পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর সহ মহাজাগতিক বস্তুর অরবিট এবং স্পিন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। আজ থেকে প্রায় 4.54 বিলিয়ন বছর আগে সোলার নেবুলার ডাস্ট এবং গ্যাস পার্টিকেল একসাথে হয়ে পৃথিবী তৈরি হয়। এর প্রায় 3 কোটি বছর পর চাঁদ তৈরি হয়, অর্থাৎ 4.51 বিলিয়ন বছর আগে চাঁদ তৈরি হয়েছিল। এখন চাঁদ কিভাবে তৈরি হয়েছিল এই ব্যাপারে বেশ কিছু মতবাদ রয়েছে, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস। এই হাইপোথেসিস অনুযায়ী থিয়া নামক মঙ্গল গ্রহ সাইজের একটি অবজেক্ট প্রাথমিক পৃথিবীকে আঘাত করে। এই সংঘর্ষের ফলে প্রচুর পরিমাণ গলিত এবং বাষ্পীয় ম্যাটেরিয়াল স্পেসে ছড়িয়ে পড়ে, যা পৃথিবীর চারদিকে রিং তৈরি করে। পরবর্তীতে সময়ের সাথে সাথে রিংয়ে থাকা ম্যাটেরিয়াল গ্র্যাভিটির প্রভাবে একসাথে হয়ে চাঁদ তৈরি হয়। এখন আমরা চাঁদ তৈরি হবার আগের পৃথিবীর কথা যদি বিবেচনা করি, তখন পৃথিবী ছিল পানি এবং অক্সিজেনবিহীন গলিত উত্তপ্ত বস্তুর একটি অবজেক্ট, এবং তখন পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণন গতি অর্থাৎ আংশিক গতি খুবই বেশি ছিল, যার ফলে তখন একদিনের দৈর্ঘ্য ছোট ছিল এবং তা ছিল মাত্র 6 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টার দিন এবং 3 ঘন্টার রাত। তবে চাঁদ তৈরি হবার পর থেকে পৃথিবীর আংশিক গতি কমতে থাকে, ফলে একদিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। যেমন 3.5 বিলিয়ন বছর আগে একদিনের দৈর্ঘ্য ছিল 12 ঘন্টা, 1 বিলিয়ন বছর আগে ছিল 19 ঘন্টা, 0.5 বিলিয়ন বা 500 মিলিয়ন বছর আগে ছিল 20 ঘন্টা 40 মিনিট। এভাবে পৃথিবীর দিনের দৈর্ঘ্য বাড়তে বাড়তে বর্তমানে একদিনের দৈর্ঘ্য 24 ঘন্টা। আরও স্পেসিফিক করে বললে, গত দশকে অ্যাভারেজ সোলার ডে এর দৈর্ঘ্য ছিল 24 ঘন্টা প্লাস 60 মিলিসেকেন্ড। তার মানে চাঁদ তৈরি হবার পর থেকে পৃথিবীর আহ্নিক গতি কমতে শুরু করে, ফলে একদিনের দৈর্ঘ্য বাড়তে থাকে। সেই হিসেবে ভবিষ্যতে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা থেকে ক্রমাগত বাড়বে, এবং ভবিষ্যতে প্রতি 100 বছরে একদিনের দৈর্ঘ্য মোটামুটি 2 মিলিসেকেন্ড করে বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে, চাঁদের উপস্থিতিতে কেন পৃথিবীর আহ্নিক গতি প্রভাবিত হলো? এই প্রশ্নের উত্তর অবশ্য খুবই সহজ, এবং তা হচ্ছে গ্র্যাভিটি। তবে এই ক্ষেত্রে গ্র্যাভিটি কিভাবে কাজ করেছিল বা করছে তা বুঝতে হলে প্রাথমিক চাঁদের গতি সম্পর্কেও জানা প্রয়োজন। চাঁদ তৈরি হবার পর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মোটামুটি 30,000 কিলোমিটার, সেই সাথে চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন গতিও বেশি ছিল, অর্থাৎ তখন পৃথিবী থেকে চাঁদের উভয় পাশ দেখার সুযোগ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন গতি কমেছে, ফলাফল বর্তমানে পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র একটি পাশ দেখা যায়। কারণ বর্তমানে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করার সাথে সাথে নিজ অক্ষে একবার ঘোরে, ফলাফল পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র একটি পাশ দেখা যায়। চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন গতি কমার সাথে সাথে কিন্তু চাঁদ পৃথিবী থেকে দূরে সরে গিয়েছে। 30,000 কিলোমিটার থেকে বর্তমানে দূরত্ব দাঁড়িয়েছে 3,84,400 কিলোমিটার। তাহলে খেয়াল করুন, শুধুমাত্র চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর গতিকে প্রভাবিত করছে তা কিন্তু নয়, পৃথিবীর গ্র্যাভিটিও চাঁদের গতিকে প্রভাবিত করছে। এখন এই গ্র্যাভিটির প্রভাব কিভাবে একে অপরের উপর কাজ করে এই বিষয়টি বোঝার জন্য বর্তমান অবস্থা থেকে বলা যাক। চাঁদ পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করতে 29.5 দিন সময় নেয়, অন্যদিকে পৃথিবী নিজ অক্ষে একবার ঘুরতে 24 ঘন্টা সময় নেয়। তার মানে চাঁদ তার অবস্থান পরিবর্তন করার বিপরীতে পৃথিবী অনেক বেশি ঘুরে যায়। এখন যে কোনো একটি মুহূর্তে পৃথিবী এবং চাঁদ বিবেচনা করা যাক, এই অবস্থায় পরস্পরের গ্র্যাভিটির প্রভাবের কারণে তাদের আকার কিছুটা স্ফীত হয়ে যায়, অর্থাৎ বস্তু দুইটি একদম সুষম গোলক আকারে থাকতে পারে না, কিছুটা চ্যাপ্টা হয়ে যায়। পৃথিবীর ক্ষেত্রে এই চ্যাপ্টা হওয়া বা স্ফীত হওয়ার বিষয়টি খুব সহজে দেখা যায়, এবং তা হচ্ছে জোয়ার ভাটা। এখন পানিতে পরিবর্তন আসার সাথে সাথে কিন্তু পৃথিবীর সলিড কাঠামোতেও পরিবর্তন হয়, তবে তা খুবই সামান্য, যার ফলে সহজে দৃষ্টিগোচর হয় না। তার মানে বিষয়টি দাঁড়াচ্ছে এমন, এই অবস্থা থেকে কিছুটা সময় পর চাঁদ সামান্য এগিয়ে যাবে, কিন্তু সেই তুলনায় পৃথিবী যথেষ্ট ঘুরে যাবে। তার মানে পৃথিবীর স্ফীত হবার বিষয়টি পৃথিবী চাঁদের কেন্দ্র বরাবর কল্পিত সরলরেখা থেকে সরে যাবে, কিন্তু গ্র্যাভিটি এমনটা হতে দিবে না, ফলে পৃথিবীর স্ফীত হবার বিষয়টি সরলরেখা বরাবর সরে আসবে। কিন্তু এই পরিবর্তন পৃথিবীর ঘূর্ণন গতির বিপরীত দিকে কাজ করবে, ফলাফল পৃথিবীর ঘূর্ণন গতি কিছুটা কমে আসবে। এভাবে প্রতিনিয়ত পৃথিবীর স্ফীত হবার বিষয়টি চাঁদ এবং পৃথিবীর সরলরেখা বরাবর থাকতে গিয়ে পৃথিবীর ঘূর্ণন গতিকে প্রভাবিত করছে, এবং এই জন্যই সময়ের সাথে সাথে পৃথিবীর আহ্নিক গতি কমে আসছে, ফলাফল একদিনের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে।
পৃথিবীর মতো সেম ইফেক্ট চাঁদের ক্ষেত্রেও সত্য, যার ফলে চাঁদের নিজ অক্ষে ঘূর্ণন স্পিন কমতে কমতে পৃথিবীর সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে গিয়েছে। তার মানে ভবিষ্যতে চাঁদের স্পিনে আর পরিবর্তন আসবে না। তবে যতদিন পর্যন্ত পৃথিবীর স্পিন চাঁদের সাথে সিঙ্ক্রোনাইজ না হবে, ততদিন পৃথিবীর আণবিক গতি কমতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবীর গতিশক্তি বা মোশন এনার্জি যে প্রতিনিয়ত কমছে, এই শক্তি কোথায় যাচ্ছে? আসলে পৃথিবীর গতিশক্তি চাঁদে ট্রান্সফার হচ্ছে, এর ফলে চাঁদ প্রতিনিয়ত হায়ার অরবিটে চলে যাচ্ছে, ফলাফল পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। অ্যাপোলো অ্যাস্ট্রোনটরা চাঁদে গিয়ে একটি প্রতিফলক রেখে এসেছিলেন। পৃথিবী থেকে সেই প্রতিফলকের লেজার নিক্ষেপ করলে চাঁদের দূরত্ব মিলিমিটার অ্যাকুরেসিতে নির্ণয় করা যায়, এবং এর মাধ্যমেই আমরা বর্তমানে জানি চাঁদ প্রতি বছর গড়ে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে, এবং এভাবেই চাঁদ প্রতিনিয়ত দূরে সরে যাবে। তবে চাঁদের দূরে সরে যাবার বিষয়টি যে 3.8 সেন্টিমিটার পার ইয়ার এই অনুপাতেই হবে তা কিন্তু নয়। সামনের সময়ে চাঁদ কতটুকু হারে দূরে সরে যাবে এই বিষয়টি বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, তবে এটা সত্য যে দূরে সরবে। এখন প্রশ্ন হচ্ছে, কতদিন যাবৎ চাঁদ দূরে সরবে? মহাবিশ্বের যে কোনো সিস্টেম সবসময় স্ট্যাবল কনফিগারেশনে যেতে চায়। এখন পৃথিবী এবং চাঁদের স্ট্যাবল কনফিগারেশন হচ্ছে টাইডাল লকিং, অর্থাৎ পৃথিবী এবং চাঁদ উভয়ে সিঙ্ক্রোনাইজ রোটেশন প্রাপ্ত হবে। তার মানে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যতটা সময় নিবে, পৃথিবী তার নিজ অক্ষে ঘুরতে ঠিক ততটা সময় নিবে। এমন ক্ষেত্রে পৃথিবীর কোনো এক পাশের আকাশে চাঁদকে ফিক্সড মনে হবে, তার মানে আকাশে চাঁদের অবস্থান পরিবর্তন হবে না, এবং শুধুমাত্র অর্ধেক পৃথিবী থেকেই চাঁদকে দেখা যাবে। এখন চাঁদ দূরে সরে যাবার সাথে সাথে কিন্তু চন্দ্রমাসের দৈর্ঘ্যও বাড়ছে। বর্তমানে যেমন 708 ঘন্টায় এক চন্দ্রমাস, ভবিষ্যতে কিন্তু বিষয়টা এমন থাকবে না। ভবিষ্যতে চন্দ্রমাসের দৈর্ঘ্য ক্রমাগত বাড়বে, তার মানে একদিকে চন্দ্রমাসের দৈর্ঘ্য বাড়বে, অন্যদিকে একদিনের দৈর্ঘ্যও বাড়বে। তবে এর মধ্যে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার হার অনেক বেশি হবে, ফলাফল যখন টাইডাল লকিং সিচুয়েশন আসবে তখন এক চন্দ্রমাস এবং একদিনের দৈর্ঘ্য সমান হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এমন সিচুয়েশন আসতে কতটা সময়ের প্রয়োজন? আসলে এই সময়কাল এক্স্যাক্টলি বলা সম্ভব নয়, তবে এই সূত্রের মাধ্যমে মোটামুটি ধারণা পাওয়া যায়, এবং তা হচ্ছে মোটামুটি 50 বিলিয়ন বছর পর পৃথিবী এবং চাঁদ টাইডাল লকিং অবস্থায় আসবে। অবশ্য 4 থেকে 5 বিলিয়ন বছর পর আমাদের সূর্য রেড জায়ান্টে পরিণত হবে। ওই সময় যদি পৃথিবী সার্ভাইভ করতে পারে, তবেই কেবল পৃথিবী এবং চাঁদ টাইডাল লকিং অবস্থায় যেতে পারবে। তবে আমাদের সোলার সিস্টেমের মধ্যেই এমন টাইডাল লকিংয়ের উদাহরণ রয়েছে। প্লুটো এবং তার উপগ্রহ ক্যারেন পরস্পরের সাথে টাইডাল লকিং অবস্থায় রয়েছে, ফলে প্লুটো কিংবা ক্যারেন উভয়ের আকাশে পরস্পরকে একটি ফিক্সড অবস্থানে দেখা যায়। এই টাইডাল লকিংয়ের বিষয়টিকে কিন্তু আমরা আবার আরেকটু অগ্রসর হয়েও ভাবতে পারি, যেমন পৃথিবী এবং সূর্যের টাইডাল লকিং। এমন ক্ষেত্রে পৃথিবীতে দিনরাত থাকবে না, কারণ পৃথিবীর একটি সাইড সবসময় সূর্যের দিকে থাকবে, ফলাফল পৃথিবীর এক পাশে সবসময় দিন এবং অপর পাশে সবসময় রাত বিদ্যমান থাকবে। আমাদের সোলার সিস্টেমে সহসা এমনটা হবার সম্ভাবনা না থাকলেও আমাদের সোলার সিস্টেমের বাইরে এমন সিচুয়েশন দেখা গেছে, যেমন ট্রাপিস্ট 1 সিস্টেম, যা পৃথিবী থেকে 40.66 লাইট ইয়ার দূরে অবস্থিত। এই সিস্টেমের সেন্টারে একটি ছোট রেড ড্রফ সূর্য রয়েছে। এই সূর্যের কয়েকটি গ্রহ সূর্যের সাথে টাইডাল লকিং অবস্থায় রয়েছে, তার মানে ওই গ্রহগুলোর এক পাশে সবসময় দিন এবং অপর পাশে সবসময় রাত। এমন গ্রহের ক্ষেত্রে প্রাণ টিকে থাকার একমাত্র অঞ্চল হচ্ছে দিন রাতের সংযোগস্থল, কারণ যেই পাশে রাত সেখানে অতিরিক্ত ঠান্ডা থাকবে এবং যেই পাশে দিন সেখানে অতিরিক্ত গরম থাকবে, ফলে প্রাণের জন্য সুইটেবল তাপমাত্রা একমাত্র দিন রাতের সংযোগস্থলের অঞ্চলেই বিরাজ করবে। মহাজাগতিক ঘটনার টাইম স্কেল এতটাই বিশাল যে এর তুলনায় মানব সভ্যতার সময়কাল অতি নগণ্য, বলতে গেলে কিছুই না। এখন পর্যন্ত সন্ধান পাওয়া সবচেয়ে প্রাচীন মানব সভ্যতার বয়স মাত্র 6000 বছর। এখন এত অল্প সময়ে মহাজাগতিক ঘটনার বিশাল পরিবর্তন দেখা সম্ভব না। যেমন পৃথিবীর আহ্নিক গতি কমার মাধ্যমে একদিনের দৈর্ঘ্য বাড়ার বিষয়টি বিবেচনা করুন। 100,000 বছরে দিনের দৈর্ঘ্য বাড়বে বড়জোর 2 সেকেন্ড। তাহলে কি এই বিষয়টি মাত্র 5-6 হাজার বছরে বোঝা কিংবা উপলব্ধি করা সম্ভব? অবশ্যই সম্ভব না। ডাইনোসর পৃথিবীতে মোটামুটি 16.5 কোটি বছর রাজত্ব করেছে, সেই হিসেবে মানুষের রাজত্বের শুরুই হয়নি বলা যায়, কারণ মানুষের ইতিহাস মাত্র 3 লক্ষ বছরের, যার বিপরীতে 16.5 কোটি বছর অনেক সময়ের ব্যাপার। এর মধ্যে কত কিছু হবে তা বর্তমান সময়ে বসে কল্পনা করাও সম্ভব নয়। এখন মানুষ যেহেতু বুদ্ধিমান প্রাণী, ফলে মানুষ তাদের অস্তিত্বের বিষয়টি যেন বহুদিন টিকে থাকে সেই লক্ষ্যে বিভিন্ন কাজ করেছে, যা আমার এই ভিডিওতে বলা হয়েছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, এই যে 16.5 কোটি বছর, এটাও কিন্তু মহাজাগতিক টাইম স্কেলের বিবেচনায় কিছুই না। আসলে আপনি যখন মহাজাগতিক বস্তুর বিশালতা কিংবা সময়ের ব্যাপ্তি কল্পনা করবেন, তখন পৃথিবী, পৃথিবীতে থাকা মানুষ, তাদের মধ্যবর্তী দ্বন্দ্ব, হিংসা, প্রতিহিংসা, এসব কিছুকে অতি তুচ্ছ, নগণ্য, অর্থহীন বোধ হবে।
কোয়ান্টাম কম্পিউটারের মূল বিষয়টি হচ্ছে কোয়ান্টাম চিপ বা প্রসেসর। বহু কোম্পানি বিভিন্নভাবে কোয়ান্টাম চিপ তৈরি করেছে, কিন্তু এই ক্ষেত্রে প্রধান সমস্যা হচ্ছে কার্যকর কোয়ান্টাম প্রসেসর তৈরি করা এবং পরবর্তীতে তাকে নয়েজ থেকে দূরে রাখা। কোয়ান্টাম প্রসেসর সম্পর্কিত বিভিন্ন বিষয় জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।